প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি চলে এসেছি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে। অর্থাৎ টেস্ট পেপার থেকে বাছাইকৃত কিছু প্রশ্ন তোমাদের বলে দেবো বাংলা বিষয়ের। বাংলার কোন অংশ থেকে, তোমরা জানো যে আমরা বাংলা গল্প, কবিতা, নাটক সমস্ত জায়গা থেকে কিন্তু অলরেডি সাজেশন দিয়েছি। সেই সাজেশনগুলো যদি না দেখে থাকো, অবশ্যই তোমরা চ্যানেলের প্লেলিস্টে যাও, সেখান থেকে দেখে নাও। তো বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি তোমাদের বাংলা যে ভাষা থেকে একটা প্রশ্ন হবে, এবং বাংলার সংস্কৃতি, সাহিত্য এবং শিল্প থেকে যে প্রশ্নটি হবে, এখান থেকে থাকবে তোমাদের চারটি প্রশ্ন, লিখতে হবে দুটো। অর্থাৎ এখান থেকে তোমাদের 10 মার্ক থাকবে, আর ওই ভাষা থেকে থাকবে তোমাদের 5 মার্ক, বড় কোশ্চেন, ঠিক আছে? তো এই অংশে কিন্তু অনেকেরই তোমাদের ভিতরে কী বলতো, ভীতি থাকে। সেই ভীতি আমি একদম নিমিষে চুটকি দিয়ে কিন্তু আজকে দূর করে দেবো। তোমাদের কোনো চিন্তার কারণ নেই। এই অংশ থেকে আমি যে প্রশ্নগুলো বলবো, সেই প্রশ্নগুলো আশা করছি 100% তোমরা কমন পেয়ে যাবে। তো বন্ধুরা, আমরা কী দেখবো আজকে, এই ভাষা থেকে মোটামুটি 3টে প্রশ্ন, যার ভিতরে 1টা কমন পেয়ে যাবে, আর বাংলার শিল্প, সাহিত্য এবং সংস্কৃতি থেকে মাত্র আমরা দেখব 5টি প্রশ্ন, যেগুলোর ভিতর থেকে তোমরা 100% কিন্তু কমন পেয়ে যাবে। আর এই যে প্রশ্নগুলো আমি বললাম, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের টেস্ট পেপারে বারবার 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 রিপিট হয়েছে। তো এই যে প্রশ্নগুলো বারবার রিপিট হয়, সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য অত্যধিক গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নগুলোই তোমাদের কিন্তু ভালো করে পড়লে তোমাদের সেই ভয় আর ভীতি দূর হয়ে যাবে। এখনও 3 থেকে 3.5 মাস তোমাদের কিন্তু পরীক্ষার টাইম রয়েছে, ফাইনাল পরীক্ষার টাইম রয়েছে। সেই জন্যে এই দীর্ঘ সময়ের ভিতরে কিন্তু ভাষা থেকে এবং বাংলার সাহিত্য, শিল্প, সংস্কৃতি থেকে যদি এই প্রশ্নগুলো তুমি মুখস্থ করে ফেলো, তাহলে কিন্তু তোমাদের এইখানের যে ভয়, সেই ভয় একদম দূরীভূত হবে। তো চলো বন্ধুরা, ঝটপট আমরা দেখে নিই এই অংশ থেকে, অর্থাৎ বাংলার শিল্প, সাহিত্য এবং সংস্কৃতি থেকে 5টি প্রশ্ন এবং ভাষা থেকে 3টি প্রশ্ন। তো চলো বন্ধুরা, দেখে নিই ঝটফট প্রশ্ন। বন্ধুরা, আমি প্রথমে তোমাদের বলবো ভাষা থেকে যে 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই তোমাদের পড়তে হবে, এবং টেস্ট পেপারে যে প্রশ্নগুলো বারবার রিপিট করেছে। 1 নম্বর প্রশ্ন অধিক গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ। গঠনগত দিক থেকে বাক্যকে কয়ভাবে ভাগ করা হয়, কী কী উদাহরণসহ প্রত্যেকটির পরিচয় দাও, এটা কিন্তু অত্যধিক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বারবার বারবার কিন্তু এই প্রশ্নটা কিন্তু রিপিট হয়েছে। তোমরা যদি তোমাদের কাছে টেস্ট পেপার থাকে, তাহলে তোমরা কিন্তু দেখে নিতে পারো। 2 নম্বর যে প্রশ্নটা কিন্তু তোমাদের ভীষণভাবে গুরুত্ব সহকারে পড়তে হবে, সেটা হলো বাক্য গঠন তথ্য অনুসারে অধিগঠন এবং অধগঠন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো। এটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বারবার এই প্রশ্নটাও কিন্তু রিপিট হয়েছে। 3 নম্বর যে প্রশ্নটা পড়তে হবে, সেটা হলো ভাষাবিজ্ঞানের শাখার বহুল প্রচলিত শাখা কয়টি, কী কী এবং তাদের সম্পর্কে আলোচনা করো। তো এই 3টে প্রশ্ন কিন্তু ভাষা থেকে ভীষণ গুরুত্বপূর্ণ এবছর ফাইনাল পরীক্ষার জন্য। তোমাদের কিন্তু বাড়িতে এই 3টে প্রশ্ন খুব ভালো করে পড়তে হবে। এছাড়াও 1টা প্রশ্ন আমি এক্সট্রা দিচ্ছি, সে প্রশ্নটা হলো উদাহরণসহ ধ্বনিমূল এবং সহধ্বনির সম্পর্ক লেখো। এটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন, পারলে তোমরা এটা ভালো করে সুন্দর করে বাড়িতে পড়ে নিও। তো চলো বন্ধুরা, এবার আমরা দেখে নেব তোমাদের বাংলা শিল্প, সাহিত্য, সংস্কৃতি থেকে যে প্রশ্নগুলো গুরুত্ব সহকারে পড়তে হবে। আমি 5টা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি, সেই 5টা প্রশ্ন কী কী, 1, 2, 3, 4, 5 করে বলবো অধিক গুরুত্বপূর্ণ সহকারে। পরপর পর্যায়ক্রমে প্রশ্নগুলো আমি বলছি, ভালো করে শুনে নাও, এগুলো তোমরা বাড়িতে ভালো করে পড়ে নেবে। 1 নম্বর যে প্রশ্নটা পড়বে, সেটা হলো বাংলা চিত্রকলার চর্চায় জয়নুল আবেদিনের অবদান লেখো। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা কিন্তু বারবার রিপিট হয়েছে, এবছর পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। 2 নম্বর যে প্রশ্নটা পড়বে, সেটা হলো বাংলায় ফুটবল চর্চার পরিচয় দাও, অথবা বাংলায় কবাডির ইতিহাসের পরিচয় দাও, এটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো দুটোর ভিতরে ফুটবল চর্চার ইতিহাসটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, সেটা বেশি করে তোমরা সুন্দর করে ভালো করে দেখে নিও। 3 নম্বর যে প্রশ্নটা পড়বে, সেটা হলো বাংলা চলচ্চিত্রে মৃণাল সেনের অবদান, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবছর ফাইনাল পরীক্ষার জন্য। আর তোমরা যদি রিস্ক না নিতে চাও, এর সঙ্গে আর একটা প্রশ্ন পড়তে চাও, তাহলে অবশ্যই পড়বে সত্যজিৎ রায়ের অবদান, ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাও। 4 নম্বর যে প্রশ্নটা পড়বে, সেটা বলি এবার, বাঙালির বিজ্ঞান চর্চায় জগদীশচন্দ্র বসুর অবদান, ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু এটা। বাঙালির বিজ্ঞান চর্চায় আমরা কিন্তু প্রত্যেকে জানি, বাঙালির বিজ্ঞান চর্চায় সত্যি কিন্তু জগদীশচন্দ্র বসুর অবদান কিন্তু অবিস্মরণীয়। সেই জন্য এটা তোমাদের এবছর ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্ব সহকারে পড়তে হবে। এবং এর সঙ্গে যদি আর একটা প্রশ্ন দেখে রাখতে চাও এই একই চ্যাপ্টার থেকে, তাহলে অবশ্যই দেখবে উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর ভূমিকা। লাস্ট প্রশ্ন, অর্থাৎ 5 নম্বর যে প্রশ্নটা পড়তে হবে তোমাদের বাংলার
শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে সেটা এবার আমি নিয়ে আসছি। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে নীলরতন সরকারের অবদান ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এটাও কিন্তু। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে বাংলার শিল্প সাহিত্য এবং সংস্কৃতি থেকে কিন্তু তোমাদের চারটি প্রশ্ন হয়, লিখতে হবে দুটো। তো আমি পাঁচটি প্রশ্ন বললাম এবং তোমরা যদি রিস্ক না নিতে চাও তার জন্য কিন্তু এক্সট্রা প্রশ্ন বলে দিয়েছি, এগুলো তোমরা দেখো। আশা করছি এর ভিতরে তোমরা কিন্তু দুটো কমন পেয়ে যাবে। আর আমি পূর্বেই ভাষা থেকে চারটি প্রশ্ন বলেছি, সেই চারটি প্রশ্ন থেকে কিন্তু আশা করছি আমি তোমরা শিওর প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো। তো চলো বন্ধুরা, আজ এই পর্যন্ত। সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো।